এই যে এদিকে তাকাও, দেখো তো আর আবি কতগুলো মাথার মধ্যে ব্যান্ড পড়ছে। এই যে দেখুন কতগুলো মাথায় ব্যান্ড পড়ছে, দেখাও সবাইকে। হ্যাঁ এই যে দেখুন, ঠিক আছে সামনে একটা কুকুর। আমার কাছে তো হাঁটতে খুবই ভালো লাগতেছে, অনেকদিন পরে বিকালবেলা হাঁটাহাঁটি করতেছি। আরবি কোথায় যাচ্ছ? হাঁটাহাঁটি হাঁটাহাঁটি নাকি? ব্যান অনেকদিন পরে ব্যান দেখলাম। আসলে ছোটোবেলা দেখে যেতো কি, মানে একবার হচ্ছে ব্যানে যখন মানে স্কুলে বলবো না, স্কুলে হ্যাঁ ব্যানে একদিন গিয়েছিলাম। কি হয়েছিল, কোনো অটো পাইনি, রিক্সাও পাইনি। ওই দিন ভ্যানের মধ্যে আমাদের ক্লাসও শুরু হয়ে গেছে, পরে ব্যানের মধ্যে বসে বসে পা ঝুলে ঝুলে গিয়েছিলাম। ওই যে সন্ধ্যা হয়ে আসতেছে, সূর্যটা অরেঞ্জ ফুল হয়েছে, এখানে মানুষজন আড্ডা দিচ্ছে। বসে বসে স্মোক, ছোট ছোট দোকান, কুকুর দেখছো? আমি জাস্ট এই কারণে ভিডিও করতেছি, মানে দেখাতে আসলে মেন রাস্তা থেকে এলাকার ভিতরের অবস্থা কীরকম ওই জিনিসটা দেখানোর জন্যই মূলত আসলে ভিডিওটা করা, তাছাড়া আর কিছু না। তো এখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে খালামুনির বাসা থেকে, খালামুনিদের বাসা থেকে যাচ্ছি হচ্ছে নানুর বাড়ি। নানুর বাড়ি হচ্ছে আমার আম্মুর খালামুনিদের বাসায় যাচ্ছি এখন, যেহেতু ওখানে যাচ্ছি তো কাছাকাছি হেঁটে হেঁটে যাচ্ছি। ফার্স্টে ভাবছিলাম যে রিক্সা দিয়ে যাব, তো ভাবলাম যে বাসার ভিতর অনেকদিন ধরেই হচ্ছে হাঁটাহাঁটি হয় না, তাই মূলত হাঁটাহাঁটি করতেছি। আর ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি, এই তো আর কি। আরে যা
রাস্তাঘাট এত চিপা চেপে। এই বাসাটা দেখুন অনেক সুন্দর। এই কুকুর আস্তে আস্তে আড়াবি বুঝছি সামনে দেখলাম কুকুর ডানে নাকি বামে চলে আসলাম সাবা পাবলিক স্কুল। ইয়েস আরিয়ান আর নুমানকে দেখা যাচ্ছে না। সেলাই করে কি বানাচ্ছে বেলপুরি আর হচ্ছে সিঙ্গারা বাসতেছে। ছোট্ট একটা দোকান, একদমই ছোট একটা দোকান দেখলেন তো সামনে দিয়ে যাচ্ছে। দেখি কি অবস্থা কোনখানে। হ্যাঁ কি ওখানে সামনে হচ্ছে একটা ফুল ফুল আছে ওই যে। তারপর হচ্ছে আমরা মেন রাস্তার দিকে একটু উঠবো আর কি। বাচ্চাগুলো দৌড়ায় সামনে একটা গাড়ি দেখা যাচ্ছে। ময়লা টানে মাটি টানে এটা দেখে মনে হলো এটা আরেকটু বড় সাইজ আছে। ওইটা হচ্ছে কি ছোটকালে কি করতাম এক সাইডে বসতাম ঠাস করে আরেক সাইড নিচে হয়ে যেত, আবার আমরা আরেক সাইডে বসতাম অন্য সাইড উঁচু হয়ে যেত, এরকম হতো একটা মসজিদ। চলে আসলাম মোটামুটি মেন রাস্তায়। আজকের মতো এ পর্যন্ত, আমি আর ভিডিওটা বাড়াবো না। মোটামুটি অনেকক্ষণ দেখিয়েছি আপনাদেরকে রাস্তাঘাট ভিতরের, চেষ্টা করেছি যতটুকু করে। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।